লক্ষ্মীপুরের রায়পুরে গ্রামীণ স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে অ্যাম্বুলেন্স স্বপ্নযাত্রার শুভ উদ্বোধন করা হয়েছে। বুধবার বিকেলে উপজেলা প্রশাসনের আয়োজনে জনকল্যাণ বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে এ উদ্বোধনী অনুষ্ঠান সম্পন্ন হয়। জেলা প্রশাসকের পরিকল্পনায় ও রায়পুর উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে 1 নং চর আবাবিল ইউনিয়ন, 9 নং দক্ষিণ ইউনিয়ন ও 10 নং দেবীপুর ইউনিয়নের জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে অ্যাম্বুলেন্স স্বপ্নযাত্রার যাত্রা শুরু হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর 2 রায়পুর আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট নুরুদ্দিন চৌধুরী নয়ন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ আনোয়ার হোসাইন আখন, জেলা প্রশাসক লক্ষ্মীপুর, জেলা সিভিল সার্জন ডাক্তার আহমদ কবির, রায়পুর উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ আলহাজ মামুনুর রশিদ। অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মারুফ বিন জাকারিয়া, সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার অঞ্জন দাস, উপজেলা সহকারী কমিশনার ভূমির রাশিল ইকবাল, রায়পুর থানা অফিসার ইনচার্জ জনাব শিপন বড়ুয়া। এছাড়া অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রকিবুল হায়দার বাবুল পাঠান, চেয়ারম্যান শফিউল আজম সুমন চৌধুরী, রায়পুর প্রেস ক্লাবের সভাপতি আনোয়ার হোসেন ঢালী, সাধারণ সম্পাদক এম আর সুমন, 10 নং ইউনিয়নের চেয়ারম্যান, স্কুলের শিক্ষক শিক্ষার্থী, অভিভাবক, আওয়ামী লীগের নেতাকর্মী, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, স্থানীয় সাংবাদিকবৃন্দ। আমাদের মেয়েরা, আমাদের ছাত্রীরা এরা তো বলে নাই অ্যাম্বুলেন্স এখন যে বাড়ির দরজায় নিজের ইউনিয়নে পাইতেছ, এতে খুশি না বেজা? কারা কারা খুশি? দিয়ে দেখো তো, একা সন্তুষ্ট নয় নাকি? এদিকে